আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে জর্দার। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। বিয়ে বাড়ির স্টাইলে জর্দা তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনি জর্দা মিক্সের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ভেতরে আরও দুটো প্যাকেট আছে, আমি এই প্যাকেটটা খুলে নিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এই রাঁধুনি জর্দা মিক্সের প্যাকেটটার প্রাইস হচ্ছে 135 টাকা। আপনারা আপনাদের বাসার কাছে থাকা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে কিন্তু এই জর্দা মিক্সের প্যাকেটটা খুব সহজেই পেয়ে যাবেন। এর ভেতরে একটা আছে চালের প্যাকেট, আর একটা প্যাকেটে আছে চিনি, কাজু আর কিশমিশ মেশানো। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে চালের যে মিশ্রণটা সেটা দিয়ে দিতে হবে। আর এই চালের মিশ্রণের সাথে কিন্তু জর্দার রংটাও মেশানো আছে, তাই এই পানিটার সাথে অন্য আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি এই চালগুলো 80%-এর মতো সেদ্ধ করে নেব। চালগুলো 80%-এর মতো রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই চালগুলো ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা ছড়িয়ে নিয়েছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে চালগুলো মেলে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটাও শুষে যায়। এখন চুলাতে আরেকটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর 3-4টা এলাচ। এখন মশলাগুলো এই ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন চিনি, কাজু আর কিশমিশের যে মিশ্রণটা ছিল সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব। একটা সময় দেখতে পাবো যে কিছুটা পানি উঠে গিয়েছে চিনি থেকে, আর এই পানিটা দিয়ে কিন্তু বাকি 20% রান্না হয়ে যাবে এই চালটা। দেখতে পাচ্ছেন পানি উঠে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি মালটা থাকে তাহলে মালটাকেও জুস করে আপনারা এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে নিতে পারেন। চুলার আঁচটা আমি মিডিয়াম চুলোতে রেখেছি, আর একটু পর পরে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর চালটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এখানে মাওয়া দিতে পারেন, মাওয়াটা দিলে এই জর্দাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। দুধটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার জর্দাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য এই জর্দাটা ঝটপট রান্না করে খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই জর্দা রেসিপিটা খুব ভালো লাগবে। আমি আমার হাতের কাছে থাকা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে জর্দাটাকে গার্নিশ করে নিচ্ছি। প্রথমে আমি ওপর থেকে কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি বাড়িতে থাকা 2 কালারের 2টি বড় মিষ্টি নিয়েছি আর মিষ্টিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি জর্দার উপরে দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করার জন্য। ওপর থেকে আমি এখন আরও কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি, এতে করে জর্দাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কিন্তু এই জর্দাটা ভীষণ পছন্দ। আমার মতো কার কার এই জর্দাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।